हेलो एवरीवन, दिस इज चैताली, वेलकम बैक टू माय चैनल। आबार एकटा मिष्टी रेसिपी निये आपनादेर सामने चले एसेछि। आशा करि आमार आजकेर रेसिपी आपनादेर भालो लागबे। आमार आजकेर रेसिपी आमृति बा आमित्ति। अनेकेर धारणा हयतो आमृति बानाते अनेक झामेला, तो चलुन खूब सहज भावे किभाबे दोकानेर मतो आमृति बाड़िते बानानो जाय, चलुन ताहले देखे निये आजकेर रेसिपी। आमृति बा आमित्ति बनानोर जोन्नो प्रथमे एखाने आमि निये निच्छि बिउलिर डाल, जेटाके आमरा बांग्लाय बोले थाकि माशकलाइयेर डाल बा कलाइ डाल। तो आमि एखाने एटा 3 থেকে 4 ঘন্টা आगे भिजिए रेखेछिलाम। एटा ओभारनाइट भेजानोर दरकार नेइ, 3 থেকে 4 ঘন্টা आगे भेजालेई हबे। एबार निये निच्छि एकटा जार, एई जारेर मध्ये पुरो माशकलाइयेर डाल दिए दिच्छि। एटाके दुई जल झरिए दिते हबे। पुरोटा देवार परे एखाने 1 থেকে 2 চামচ জল ব্যবহার করতে হবে, তার বেশি কিন্তু জল এর মধ্যে দিলে হবে না। তাই আমি এখানে 2 চামচ জল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মিক্সারে এটা বেটে নেব। তো এখানে আমার ডাল বাটা হয়ে গেছে, একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের একদম স্মুথ ডাল বাটা লাগবে, যেন কোনো রকমের ডালের দানা এর মধ্যে না থাকে। আর এই ডাল ওভারনাইট ভেজানোর দরকার নেই, 3 থেকে 4 ঘন্টা আগে ভেজালেই হবে। ঠিক এরকম হাতে একদম মসৃণভাবে লাগবে, এরকম ডাল কিন্তু আমাদের বাটতে হবে। তো ডাল এখানে আমার বাটা হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি একটা স্টিলের থালা, আর এই ডাল ফেটানোর জন্য আমাদের কিন্তু এরকম বড় বাসন লাগবে, ছড়ানো বাসন লাগবে। থালার জায়গা আপনারা বড় গামলাও নিতে পারেন। তো এবার এই থালার মধ্যে আমি পুরো ডালের ব্যাটার দিয়ে দিচ্ছি। পুরো ব্যাটার এই থালার মধ্যে নিয়ে নিয়েছি, এবার এটা থাক। এবার চাশনি বানিয়ে নিচ্ছি। আর চাশনি বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ জল। প্রথমে দিচ্ছি 1 কাপ, তারপরে আরও একটুখানি জল দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনিতে আমি কিন্তু 1/4 কাপ জল দিয়েছি। এবার গ্যাস ওভেন ধরিয়ে দিচ্ছি, আর চিনি ভালোভাবে গলতে দিচ্ছি। এবার খুব ভালো ফ্লেভারের জন্য এখানে আমি 2 এলাচ ফাটিয়ে দিচ্ছি। চিনি খুব ভালোভাবে আমাদের গলাতে হবে। আমৃতি খেতে কিন্তু বাইরে ক্রিস্পি হয়, ভেতরে কিন্তু একদম রসে ভরা থাকে। আর আমৃতির ক্ষেত্রে বলি যে এই চিনির শিরা কিন্তু একটু কড়া লাগবে, কারণ আমৃতি কিন্তু জিলিপি টাইপের হয়। জিলিপি যেমন আপনারা একদিন রেখে খেতে পারবেন, আমৃতি কিন্তু কয়েকদিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। খুব ভালোভাবে এখানে চিনির শিরা আমি গলতে দিচ্ছি। যখন ভালোভাবে চিনি গলে যাবে, আর এই শিরা কিন্তু আমাদের একতার দুতারে চাষটি না, একটু ঘন চিপচিপে ধরনের শিরা তৈরি করতে হবে। তো এভাবে আমি খুব ভালোভাবে চিনি গলিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি, আর একটু চেক করে নিতে হবে যে চিনি শিরা চিপচিপে হয়েছে কিনা। একদম পাতলা শিরা যদি আমৃতি দেওয়া হয়, তাহলে কিন্তু আমৃতিগুলো ফ্যাকাশে লাগবে, খেতে ভালো লাগবে না। তাই চিনির শিরা কিন্তু একটু কড়া মিষ্টি হবে, আর চিপচিপে ধরনের শিরা তৈরি করতে হবে, এরকম ঠিক চিপচিপে লাগবে। তো আমি এবার গ্যাস ওভেন এখানে বন্ধ করে দিয়েছি, আর এই শিরার মধ্যে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার। এটা আপনারা দিতে না চাইলে বাদ দিয়ে দিতে পারেন, কারণ দোকানে যে সব আমৃতি আমরা কিনে আনি সেটা কিন্তু খুব লাল কালারের হয়। এটা দেখতে ভালো লাগার জন্য আপনাদের কাছে না থাকলে বা পছন্দ না করলে এটাকে বাদ দিয়ে দিতে পারেন। এবারে ফুড কালারের সাথে একটুখানি এই শিরা মিশিয়ে নিয়ে এই শিরা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ততক্ষণে আমৃতিগুলো বানিয়ে নিচ্ছি। এবারে ডাল খুব ভালোভাবে আমাদের ফেটতে হবে, একই ডাইরেকশনে আমাদের ডাল ফেটতে হবে, এমন না যে একবার এদিকে একবার ওদিকে, তাহলে কিন্তু এর মধ্যে হাওয়া অত ঢুকবে না আর আমৃতিগুলো ভালো হবে না। তাই একই ডাইরেকশনে আমাদের কিন্তু ফেটতে হবে। 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে ফেটতে হবে। আপনারা চাইলে এটা হাতের বদলে হ্যান্ড হুইস্ক দিয়েও ফেটতে পারেন, তবে কিন্তু একই ডাইরেকশনে ফেটতে হবে। এখানে আমি
খুব ভালোভাবে কিছুক্ষণ ফেটে নিয়েছি। এবার দেখে নিই যে আমাদের এই ব্যাটার আমৃতি ভাজার জন্য ঠিকঠাক হয়েছে কিনা। সেজন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে জল, আর এই জলের মধ্যে একটুখানি ডালের ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখুন, দেওয়ার সাথে সাথে এই ব্যাটার উপরে উঠে আসলো, তার মানে আমাদের ব্যাটার কিন্তু আমৃতির জন্য একদম ঠিক আছে। যদি এই ডালের ব্যাটার উপরে না ভেসে নিচে চলে যেত তাহলে কিন্তু আরও অনেকক্ষণ ফেটতে হতো। যতক্ষণে এই ব্যাটার এরকম জলে পড়ার সাথে সাথে উপরে না উঠে আসবে ততক্ষণে কিন্তু আমাদের এটা ফেটতে হবে। তো এখানে ডাল আমার খুব ভালোভাবে রেডি হয়ে গেছে, আর একটু ফুড কালার দিয়ে দিচ্ছি যেন দেখতে ভালো লাগে। আমি আগেই বললাম যে আপনারা দিতে না চাইলে এটা বাদ দিয়ে দিতে পারেন। ফুড কালারের সাথে এই ডালের ব্যাটার আর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ডালের ব্যাটার আমৃতি বানানোর জন্য একদম রেডি। এবার আমৃতিগুলো শেপ দেওয়ার জন্য এরকম প্লাস্টিকের প্যাকেট লাগবে, যেগুলো আমাদের অনেক সময় হয় না, তেলের প্যাকেট, দুধের প্যাকেট, এরকম পাতলা ধরনের প্যাকেট লাগবে। আর আমাদের একটা কোনা লাগবে, তাই বাড়িতে যে রেগুলো দুধ আনা হয় সেই দুধের প্যাকেট দিয়েও কিন্তু খুব ভালো আমৃতি তৈরি হবে, বা এরকম পাতলা প্লাস্টিকের প্যাকেট লাগবে, বা যদি কারো কাছে এরকম পাইপিং ব্যাগ থেকে থাকে তাও ব্যবহার করতে পারেন। তবে আমি আজকে পাইপিং ব্যাগ দিয়ে ব্যবহার করছি না, আজকে আমি পাতলা প্লাস্টিকের যে প্যাকেট দেখালাম সেই প্যাকেটটা দিয়ে আজকে আমি বানাবো। তো প্রথমে এভাবে একটা কোনা ধরে নিয়ে পুরো ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোটা এর মধ্যে দিয়ে ভালোভাবে টেনে একটা কোনার মধ্যে আমাদের নিয়ে আসতে হবে। এটা কিন্তু খুব ভালো হয় যদি দুধের প্যাকেট দিয়ে বানানো হয়, ঠিক এরকম একটা সাইডে এনে এভাবে আমাদের কিন্তু একটা কোনা লাগবে, ভালোভাবে কোনার দিকে ঠেলে দিতে হবে। তারপরে একটা কাঁচি দিয়ে আমি এর মাথাটা কেটে ফেলছি। আপনারা যদি আমৃতিগুলো মোটা বানাতে চান তাহলে এটা কিন্তু একটু ফুটো বড় করতে হবে, আর যদি আমার মতন একটু চিকন চিকন ধরনের বানাতে চান তাহলে পরে এরকম একটু ছোটো কাটলেই হবে। এবার একটু দেখে নিই যে শেপ দেওয়া যাচ্ছে কি না। খুব ভালোভাবে আমৃতির ব্যাটার আমাদের ফেটানো হয়েছে, যার জন্য খুব ভালোভাবে শেপ দেওয়া যাচ্ছে। তো এবার আমৃতিগুলো বানিয়ে নিচ্ছি, সেজন্য আমি একটা প্যান নিয়েছি। আর আমৃতি ভাজার জন্য সবসময় চেষ্টা করবেন এরকম ফ্ল্যাট প্যান নেওয়ার, কারণ কড়াইতে বা ডিপ কোনো প্যানে নিলে পরে আমৃতিগুলো কিন্তু আপনি বানানোর সময় শেপ দিতে পারবেন না, অসুবিধা হবে, ওগুলো তেলে পড়া মাত্রই কিন্তু এদিক ওদিকে সরে যাবে। তাই সবসময় চেষ্টা করবেন এরকম ফ্ল্যাট প্যানের মধ্যে আমৃতিগুলো বানানো, তাতে কি হবে এগুলো সরে যাবে না, এক জায়গাতেই থাকবে, আর আপনাদেরও কিন্তু ডিজাইন বানাতে অসুবিধা হবে না। আর আমৃতির ক্ষেত্রে যে তেল ব্যবহার করছি সেটা কিন্তু একদম উষ্ণ গরম হয়েছে, অতিরিক্ত গরমে কিন্তু ডিজাইন করতে পারবে না, হাতে ছ্যাঁকা লাগবে। তাই সব সময় কিন্তু আমৃতি ভাজতে ভাজতে যদি মনে হয় যে তেল বেশি গরম হয়ে গেছে তাহলে গ্যাস ওভেন একটুখানির জন্য বন্ধ করে দিতে পারেন, তারপরে আবার ডিজাইন করতে পারেন। তো আমি এখানে আমৃতির শেপ দেওয়ার চেষ্টা করছি, ডিজাইন হয়তো খুব একটা ভালো হবে না, তার একটাই কারণ, কারণ আমরা তো আর রোজ রোজ বানাই না, আমরা মাঝে সাঝে এগুলো বানাই, আর দোকানে যে বানায় ওরা তো রেগুলারই বানায়, সেজন্য ওদের হাতে খুব ভালোভাবে সেট হয়ে যায়। তো এখানে শেপের দিকে যাবেন না, টেস্ট কেমন হয়েছে সেটাই বড় কথা। শেপ যেমনই হোক এর মধ্যে কিন্তু যে বানাবে তার অফুরন্ত ভালোবাসা রয়েছে, তার হাতের ছোঁয়া আর ভালোবাসাতে এই আমৃতিগুলো কিন্তু অমৃতের মতন হয়ে যাবে। তো এখানে আমি আমৃতিগুলোকে সরে, দেখুন ফ্ল্যাট প্যানে ভাজার জন্য এগুলো কিন্তু কোথাও সরে যাচ্ছে না, তেলের মধ্যে এক জায়গাতে রয়েছে। কিছু ছোট ছোট ট্রিক ফলো করলে পরে আপনাদের আমৃতি কিন্তু একদম দোকানের মতো ক্রিস্পি, আর ভেতরে কিন্তু পুরো রসে ভরা আমৃতি তৈরি হবে। এভাবে ফ্ল্যাট প্যানে বানানোর সবসময় চেষ্টা করবেন, তাতে আপনার শেপ দিতে ভাজতে সুবিধে হবে, আমৃতিগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, আর একসাথে অনেকগুলো আমৃতি ভাজতে পারবেন। আমৃতিগুলো যখন একটু ভালোভাবে এক পিঠ ভাজা হয়ে যাবে তখন এগুলোকে একটু সাবধানে উল্টে দিতে হবে, 3 থেকে 4 মিনিট ভাজলে পরে এই আমৃতিগুলো আস্তে আস্তে খুব ক্রিস্পি হয়ে যাবে। তো যতক্ষণে না একটুখানি
নিচের পোর্শন ভাজা হচ্ছে ততক্ষণ এগুলো উল্টানোর দরকার নেই। একটু দেখে নিতে হবে যে পেছনে পোর্শন একটু করা হয়েছে কিনা। দেখুন আমি যেভাবে উল্টে দিচ্ছি এতে বুঝতে পারছেন একটা শেপও কিন্তু নষ্ট হয়নি, ঠিক যেমন ডিজাইন করেছিলাম তেমনই রয়েছে। তাই এরকম ভাবে আস্তে আস্তে করে এগুলোকে উল্টে দিতে হবে। দুপিঠে ভালোভাবে কড়া ভাজার পরেই কিন্তু আমৃতিগুলোকে তুলতে হবে। তো এখানে আমার আমৃতিগুলো কিন্তু উল্টে পাল্টে আমি কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। এবারেই আমৃতিগুলোকে আমি তুলে নিচ্ছি। আর তেল দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন তেল কিন্তু খুব একটা গরম হয়নি, কারণ এই যে ফেনা ফেনা বেরোচ্ছে আমি কিন্তু একদম উষ্ণ গরম তেলে এই আমৃতিগুলো ভেজে নিচ্ছি। শেপ দেখুন মোটামুটি যেমন হয়েছে কাজ চলে যাবে। আমি আমৃতিগুলোকে তুলে নিচ্ছি। আমৃতিগুলোকে তুলে নেওয়ার পরে আমাদের চাশনি কিন্তু গরম ছিল, তাই এর মধ্যে সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি। চাশনি নামিয়ে আমি আমৃতি ফেটেছি, তাই চাশনি কিন্তু অতিরিক্ত গরম চাশনিতে এটা দেবেন না। যদি মনে হয় যে আপনাদের চাশনি একদম ঠান্ডা হয়ে গেছে তাহলে হালকা একটু গরম করে নেওয়ার পরেই এগুলোকে দিতে পারেন। চাশনিতে দেওয়ার পরে একটুখানি এটাকে উল্টে পাল্টে দিতে হবে যেন দুপিঠে ভালোভাবে চাশনি অ্যাবজর্ব করতে পারে। 3 থেকে 4 মিনিট এই গরম আমৃতিগুলো শিরাতে দেওয়ার পরে এগুলো খুব ভালোভাবে শিরা টেনে নেবে। এভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই পুজোতে অনেক রকম মিষ্টি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে খুব সহজে বাড়িতে সেসব মিষ্টি বানিয়ে নিতে পারবেন। আমি এখানে চাশনিতে 3 থেকে 4 মিনিট রেখেছি। এবারে এগুলোকে আমি এক এক করে তুলে নিচ্ছি, কারণ যদি অনেকক্ষণ ধরে চাশনিতে থাকে তাহলে কিন্তু এগুলো ক্রিস্পি হবে না, এগুলো নেতিয়ে যাবে। তাই 3 থেকে 4 মিনিট রসে ফেলার পরে এগুলোকে আমাদের তুলে নিতে হবে। ঠিক একইভাবে আমি আরও আমৃতিগুলো বানিয়ে নিচ্ছি। এটা যত বানাতে থাকবেন আস্তে আস্তে কিন্তু শেপ খুব সুন্দর হতে থাকবে, কারণ প্রথমবার 2-3 বার হয়তো একটু শেপ উল্টোপাল্টা হতে পারে, তারপরে কিন্তু আস্তে আস্তে বানাতে বানাতে এটা পুরো হাতে সেট হয়ে যাবে। আশা করি আমার আজকের আমৃতি রেসিপি আপনাদের ভালো লাগবে, কাজেও আসবে। অনেক রকম মিষ্টি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ফলো করতে পারেন। আর ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে আমাকে ফলো করতে পারেন। ঠিক একইভাবে এগুলো আমি ভেজে নিচ্ছি। এই ভাজা আমৃতিগুলো আপনারা চাইলে এভাবে ভেজে শিরাতে দেওয়ার আগে এইগুলোকে এয়ারটাইট কন্টেনারে করে কয়েকদিন পর্যন্ত রেখে দিতে পারেন। তারপরে যখন খাবার ইচ্ছা হবে বা গেস্ট আসার হলে সাথে সাথে শিরা বানিয়ে এগুলোকে শিরার মধ্যে ফেলে দিতে পারেন। এগুলোকে কয়েকদিন পর্যন্ত স্টোর করে খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। এই হলো আমার রসে ডোবানো আমৃতি। এইগুলো শুধু কিন্তু দেখতে ভালো হয়নি, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। আপনারা বাড়িতে এভাবে আমৃতি বানান আর পুজোতে সবাইকে খাওয়ান। এবার একটা আমৃতি আমি ভেঙে দেখাচ্ছি যে এটা বাইরে থেকে কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরে কতটা রস ঢুকেছে। চলুন একটা ভেঙে দেখাচ্ছি। এই ছোটটাও কিন্তু দেখতে খুব ভালো হয়েছে। তো এটাকে ভেঙে আগে দেখাচ্ছি। দেখুন বাইরেটা হয়েছে যেমন হয় ক্রিস্পি, আর ভেতর পর্যন্ত খুব ভালোভাবে কিন্তু রস টেনেছে। আজ তাহলে এইটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য আরেকদিন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রেসিপিগুলো দেখবার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।